নমস্কার, আজকে আমরা ভারতের জলবায়ু চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেটা ভূগোলে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসে থাকে। বিশেষ করে প্রিলিতে খুব প্রশ্ন আসে এবং মেনেও ভালোই প্রশ্ন আসে। তো আজকে আমরা প্রিলি কাম মেন যতটা সম্ভব এই বই থেকে আলোচনা করব। এবার আমি যে বইটা ফলো করি বা অন্যান্যদের ফলো করার জন্য বলে থাকি, সেটা হচ্ছে ক্লাস 9-10 লেভেলের যে কোনো বই, পূর্ণ সিলেবাসের হলে ভালো, তাতে বেশ বর্ণনা ব্যাখ্যাগুলো একটু আছে, আর এখনকার বইগুলো ভালো, কোনোটাই খারাপ নয়। এবার অনেকে আছেন ডিআর খুল্লার বা মাজিদ হোসেন, এই সমস্ত বড় বড় লেখকের বইগুলো পড়ে থাকেন, তবে দেখুন এবার আমি তো নিজে অতটা বলতে পারবো না, তবে আমার যতটা অভিজ্ঞতা বা প্রশ্ন দেখেছি তাতে মোটামুটি এই বইটা, এই মাধ্যমিক ভূগোল বসু আর মৌলিক এই লেখকের বইটা, পড়লে আপনার মোটামুটি পড়াটা রেডি হয়ে যাবে। অ্যাটলিস্ট দেখুন কোনো বই আজ পর্যন্ত এমন বেরোয়নি যার থেকে আপনি 100% 90% কোশ্চেন কমন পাবেন, এমন একটা বই যেখান থেকে সমস্ত ভূগোলের প্রশ্ন যা WBCS প্রিলি মেন জিজ্ঞেস করা হবে সব পাওয়া যাবে, এরকম কিন্তু কোনো বই আমি দেখিনি। ফিউচারে যদি আসে সেটা পরের ব্যাপার। তো যাই হোক, আমরা বেশি কথা না খরচ করে আমরা চেষ্টা করব যে এই চ্যাপ্টারটা পড়ার এবং এর সঙ্গে কি কি প্রশ্ন আসে সেগুলো টোটাল জায়গায় জায়গায় আমি আলোচনা করব। তো পুরো ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই আপনার সময়ের ব্যবহারটা ঠিকঠাক হবে। এবার আমরা ভারতীয় জলবায়ু এই বইটা থেকে সরাসরি চলে যাচ্ছি। ভারতের জলবায়ুর মধ্যে সাধারণত প্রশ্ন এরকম ভাবেই, এগুলো থেকে এখন তো আর ওরকম ওই আবহাওয়া পরিবর্তন কি জিনিস এই পরিবর্তন ওটা জিজ্ঞেস করা হয় না, এগুলো এখন এরকম ব্যাপারটা নয়। তো যেটা জিজ্ঞেস করা হয় মূলত বা যে জিনিসটা আপনার জেনে রাখার দরকার আছে আপনি বলে যাচ্ছি, আপনি ভিডিও পজ করে করে লিখেন। ভারতের মোট বৃষ্টিপাতের 84% গ্রীষ্ম ও বর্ষাকালে, 13% শরৎকালে আর 3% শীতকালে হয়। এটা লিখে নেওয়ার পয়েন্ট, এর মানে কি দাঁড়াচ্ছে, 84% যদি এদিকে হয় আর শীতকালটা শুকনো আর গ্রীষ্ম বা বর্ষাকালটা আর্দ্র, এটা ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য, লিখে নিন। ভারতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর প্রভাবে, আর শীতকালে যে বৃষ্টিপাতটা হয় সেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। এবার এখন না একটু প্রশ্নগুলো WBCS এ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে কিরম ভাবে, এখন আর জিজ্ঞেস করে না ভারতে কোন কোন জায়গায় 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, এখন জিজ্ঞেস করে ভারতে কোথায় কোথায় চিরহরিত বৃক্ষের অরণ্য দেখা যায়। চিরহরিত বৃক্ষের অরণ্য মানে হচ্ছে কি বলে, এভারগ্রিন ফরেস্ট। ভারতের সেই সেই জায়গায় চিরহরিত বৃক্ষের অরণ্য দেখা যায় যেখানে বছরে 250 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। চারটে এলাকা এরকম আছে, লিখে নিন, পরীক্ষায় এগুলো জিজ্ঞেস করা হয়। কি কি? এক হচ্ছে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, দুই হচ্ছে হিমালয়ের বা পূর্ব হিমালয়, তিন হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ, আর 4 নম্বর হচ্ছে ওই চেরাপুঞ্জি মহসিনরাম ওই এলাকাটাতে। তাহলে এই চারটে এলাকায় 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, চিরহরিত বৃক্ষের বনভূমি বা অরণ্য দেখা যায়, এবং যেহেতু পূর্ব হিমালয়টা পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ের মধ্যে পড়ে যাচ্ছে সেহেতু পশ্চিমবঙ্গ কিছু জায়গায় চিরহরিত বৃক্ষের অরণ্য দেখা যায়। এবার গ্রীষ্মকাল আমরা সরাসরি চলে আসি, যে যে জিনিসগুলো প্রশ্ন পরীক্ষায় আসে। গ্রীষ্মকালে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ কিনা আপনি সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উপরে উঠবেন, 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমবে, আরও 1 কিলোমিটার 1 কিলোমিটার এমনি করে যত উঠতে থাকবেন তত টেম্পারেচার কমতে থাকবে। এটাকে বলে ইংলিশে অ্যাভারেজ রেট অফ ল্যাপস অফ টেম্পারেচার, এরকম একটা কিছু। সেই কারণে দার্জিলিং 2200-2233 মিটার, সিমলা 2412, প্রত্যেক জায়গায় 16-19-14 এরকম টেম্পারেচার দেখা যায় গরমকালেও। অর্থাৎ দেখুন আমি এখানে আমার রুমাল দিয়ে মুছছি আর সেখানে লোকের লেপ মুড়ি দিয়ে কাঁপছে। এইবার এখানে একটা প্রশ্ন আসে, ভারতে গ্রীষ্মকালীন বায়ু প্রবাহ, তো সবসময় মনে রাখতে হবে বায়ু যখন গরম কোনো জায়গায় হয়, সূর্য প্রচণ্ড প্রখর রৌদ্র কিরণ দেয় তখন সেই জায়গার বায়ু কি হয়, গরমে হালকা হয়ে যায়,
যেই বায়ু হালকা হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা উপরের দিকে উঠে যায়, আর সে শূন্যস্থান, বায়ু কখনো শূন্যস্থান থাকতে দেয় না। যখনই শূন্যস্থান ক্রিয়েট হয় তখনই আশপাশ থেকে শীতল বায়ু আসতে শুরু করে। এটা আমরা ওভারঅল সবাই জানি, বা নতুন যারা শুরু করছে তাদের জন্য জেনে রাখা দরকার। এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওড়িশা এই সমস্ত জায়গায় যখন এই ভ্যাকিউমটা ক্রিয়েট হয়, অর্থাৎ কিনা গরম হয়ে বায়ুটা উপরে উঠে যায়, তখন কিন্তু উচ্চচাপযুক্ত ওই পাহাড় থেকে বায়ু আসে না। এটা কিন্তু ভুল ধারণা, মানে যদি মনে করেন যে পাহাড়ের ওখানে শীতল বায়ু আছে, পাহাড় থেকে শীতল বায়ু আসে, তা না, এগুলো সমুদ্র থেকে শীতল বায়ু আসে। এটাটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই সময় এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার এই সমস্ত জায়গায় কালবৈশাখী দেখা যায়। এইবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে, বা এবং পরীক্ষায় প্রশ্ন আসেও যে নিম্নলিখিত কোন স্থানে এপ্রিল মাস বা মে মাসে কালবৈশাখী দেখা যায়, এবার অপশানে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, আর একটা কিছু ঝাড়খণ্ড এরকম দিয়ে দিল। এবার দেখুন, এটা ঠিক কথা ওড়িশাতে দেখা যায়, এটাও ঠিক কথা ঝাড়খণ্ড বিহারেও কিছু কিছু জায়গায় দেখা যায়, কিন্তু যেহেতু আমরা দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সাম, সেহেতু আমাদের অ্যান্সারটা পশ্চিমবঙ্গের পাশেই গোল মারতে হবে। এইখানে কোনো তর্ক চলবে না, কেন স্যার বইতে তো এটা লেখা আছে, বইতে কি লেখা আছে ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনাকে প্রশ্নের উত্তরটা ওটাই করতে হবে যদি আপনাকে চাকরি পেতে হয়। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা বর্ষাকালটা পড়ব, মানে গ্রীষ্মকাল থেকে যা বলে দিলাম এই যথেষ্ট। আচ্ছা, বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর মাস, এটা আমরা বলে দেখব। এবার আমরা রেইনি সিজন বা বর্ষাকালের ব্যাপারটা কি হয় সেটা একটু দেখব। তো আমরা আস্তে আস্তে এগোই। পশ্চিমবঙ্গে বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর, রেইনি সিজন সাধারণত জুন থেকে সেপ্টেম্বর অবধি, এই মাসটা কটা ধরা হয়েছে বা হয়। এইবার পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় সাধারণত কি কারণে বা কি ব্যাপারটা আমরা আস্তে আস্তে আসছি। তো আমরা ছোটখাটো একটা ম্যাপ আঁকবো, এটাকে ধরে নিতে হবে যে এটাই ভারতের ম্যাপ। হ্যাঁ, এটাই ভারতের ম্যাপ। এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এদিকটা হচ্ছে আরব সাগর, আর এদিকটা হচ্ছে বঙ্গোপসাগর, এইখানটা বাংলাদেশ, এই জায়গাটা ভারতের উত্তর পূর্ব যেরকম আছে, আর এখানটা মায়ানমার, এটা মায়ানমার। আচ্ছা, আর এখানটায় রয়েছে হচ্ছে আরাবল্লী পর্ব, এইবার দেখুন এই দিকটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, এই সাইডটা দক্ষিণ পশ্চিম। আচ্ছা, এটা হচ্ছে উত্তর পূর্ব, এই সাইডটা। এইবার কিভাবে পশ্চিমবঙ্গে বা এতে বৃষ্টিপাতটা হয়, ব্যাপারটা কি হয়, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এদিক থেকে আসে, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। যখন এদিক থেকে আসে ভারতবর্ষের এরম ভাবে আসে আস্তে আস্তে, তখন এটাই আরব সাগরের উপর দিয়ে আসে বা এই বঙ্গোপসাগর বা এই সাগর দিয়ে আসছে বলে বেশ প্রচুর জলীয় বাষ্প এর মধ্যে চলে এসছে। এবার যখন এটা আস্তে আস্তে বায়ুটা আসছে, দিয়ে এই বায়ুটা এই জায়গায় এসে দুভাগ হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এইখানে এই পশ্চিমঘাট পর্বতমালায় ধাক্কা খাচ্ছে গিয়ে, পশ্চিমঘাট পর্বতমালায় ধাক্কা খাচ্ছে, আর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই যে শাখাটা আছে এইটাকে বলা হচ্ছে আরব সাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা, আর যে শাখাটা এই বরাবর বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছে এটাকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। পরীক্ষায় প্রশ্ন আসে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বা মৌসুমী বায়ুর কোন শাখার কারণে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত ঘটে, সেটার উত্তর হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার কারণে বৃষ্টিপাত ঘটে। পরীক্ষায় প্রশ্নটা আসে, লিখে নিন, ভুল না হয়। এবার
এখান দিয়ে যায় দিয়ে ওখানে, আর এই যাওয়ার পথে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে। এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেখানে আছে এইখান দিয়ে যখন যায় এখানে বৃষ্টিপাত হয়। এবার দেখুন, যখন এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থেকে এই আরব সাগরীয় শাখাটা এসে এই পশ্চিম ঘাট পর্বতমালায় ধাক্কা খায়, এবং যেহেতু জলপূর্ণ বায়ু চলে সেটা খুবই ভারী থাকে, সেটা কিন্তু আর উঠতে পারে না, যে পাহাড়টা টপকিয়ে ওপারে যাবে। এর ফলে কি হয়, এখানে এসে ধাক্কা খায় এবং এই পশ্চিম ঘাট পর্বতমালার পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, অনেক। যা বৃষ্টিপাত ঘটায় তার ফলে এখানটা একটা কি তৈরি হয়েছে, 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, তার ফলে এই জায়গায় তৈরি হয়েছে একটা চিরহরিৎ বৃক্ষের অরণ্য। এইটা হচ্ছে একটা স্পট, চিরহরিৎ বৃক্ষের অরণ্য। এই জায়গাটা কিন্তু, হ্যাঁ, এই জায়গাটা মানে এই পাহাড়ের এই সাইডটা চিরহরিৎ বৃক্ষের অরণ্য। এইবার এবার যখন এখানে বৃষ্টি হয়ে গেল, তারপর বৃষ্টিপাতটা হওয়ার পরে মেঘগুলো হালকা হয়ে গেল বা মৌসুমী বায়ুটা হালকা হয়ে গেল, তখন এটা হালকা হওয়ার ফলে পাহাড়টা পেরিয়ে ওই পশ্চিম ঘাট পর্বতমালার পূর্ব ঢালে গিয়ে চলে যায়। কিন্তু পূর্ব ঢালে তখন বৃষ্টিপাত করানোর মতো জল এর কাছে থাকে না, এই বায়ুর কাছে বা মেঘের কাছে থাকে না, তখন এই সাইডটাকে বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। বৃষ্টির ছায় অঞ্চল বা ইংলিশে বলে রেইন শ্যাডো এরিয়া। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার এই বৃষ্টি এই হাওয়াটা আস্তে আস্তে এখান থেকে এইদিকে বাঁদিকে যেতে 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 আরাবল্লিতে ধাক্কা খেয়ে আস্তে আস্তে এই যেখানটা দিল্লি রয়েছে ওভারঅল এই দিল্লির এখানে চলে যায়। এবার যেহেতু বায়ুতে খুব একটা জল থাকে না, সেই জন্য খুব একটা বৃষ্টিপাত হয় না, কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত হয়। আর পশ্চিম দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ুর আরব সাগরের শাখাটা বঙ্গোপসাগরের উপর দিয়ে যেতে যেতে মায়ানমারের আরাকান উপকূল, মনে রাখবেন এই কথাটা, আরাকান উপকূলে গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে বায়ুটা এই দিকে বইতে থাকে। যখন বইতে থাকে এই জায়গাটায় আসে হচ্ছে মেঘালয়ের রাজধানী শিলং বা এই যে চেরাপুঞ্জি মৌসিনরাম, এইখানটা তখন প্রচন্ড বৃষ্টিপাত হয়। বছরে 1392 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, 1392 সেন্টিমিটার। সেই জন্য চেরাপুঞ্জি পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বা ওয়েটেস্ট প্লেস অন দ্যাস আর্থ এরম বলা হয় জায়গাটা। এখানে বৃষ্টিপাতের পর বাংলাদেশে বৃষ্টিপাত হয়, তারপর পশ্চিমবঙ্গে এই জায়গাটায় বৃষ্টিপাত ঘটায়। এই বায়ুটা আমরা মোটামুটি বৃষ্টিপাত পাই, এবং কিছুটা এই হিমালয়ের এই পূর্ব সাইড, এটাকে বলা হচ্ছে হিমালয়ের পূর্ব ঢাল বা পূর্ব দিক, পূর্ব হিমালয় বৃষ্টিপাত এসে ভালো বৃষ্টিপাত ঘটায়। তাহলে দেখছেন এইখানে একটা মানে 800 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত, চিরহরিৎ অরণ্য যেটা আমি বলছিলাম, হিমালয়ের পূর্ব ঢালে চিরহরিৎ অরণ্য বেশি বৃষ্টিপাত, এইখানে বেশি বৃষ্টিপাত, আর এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 250 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত। অর্থাৎ এই 1-2 মানে এটা হচ্ছে 3, এটা 2, এটা 1, আর এটা 4 নম্বর প্লেস। এই চারটে হচ্ছে চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায় বা বছরে 800 সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তারপর বৃষ্টিটা আস্তে আস্তে এখানে যখন বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে উত্তরপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ দিয়ে আস্তে আস্তে আবার দিল্লির এখানে পৌঁছে যায়। এর ফলে বৃষ্টিটা কমতে থাকে, উত্তরপ্রদেশ বা বিহার টিহারে মোটামুটি বৃষ্টি হয়, কিন্তু দিল্লিতে গিয়ে প্রায় শুকনো হয়ে যায়, মানে খুব যে বেশি বৃষ্টি হয় দিল্লিতে তা না। এই হচ্ছে যে এই জিনিসটা যেটা বললাম এটা হয় হচ্ছে কি কোন সময় গরমকালে আর বর্ষাকাল মিলিয়ে এটা হয়। এবার যখন এই বায়ুটা এদিক থেকে আসে আর এই বায়ুটা এদিক থেকে গিয়ে এখানে একটা ধাক্কা খায়, ধাক্কা খেয়ে আবার একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, অর্থাৎ এই বায়ুটা আবার এখান থেকে ধাক্কা খেয়ে ফিরতে থাকে। এই যে বায়ুটা ফিরতে থাকে এটা কিন্তু শুষ্ক বায়ু বা শুকনো বায়ু, কেন কি আমাদের তো বৃষ্টিপাত অলরেডি আগে হয়ে গেছে। তাহলে এই যে বায়ুটা ফিরতে থাকে যে মায়ানমারের উপকূলে ধাক্কা খেয়ে এটা আবার রিটার্ন করে এই বরাবর। দেখুন, এক তো বর্ষাকালে এই বরাবর গিয়ে এখানে ধাক্কা খেয়ে এদিকে গেছিল, আবার এখানে হায়ারসে ধাক্কা খেয়ে আবার এখানে গিয়ে আবার এই বরাবর ফিরতে থাকে। তো এই যে ফিরতে থাকে এটাকে বলে প্রত্যাবর্তনকারী বা রিট্রিটিং মনসুন। বা এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে এটাকে বলা হয় উত্তর পূর্ব মৌসুমি বায়ু। তার মানেটা কি দাঁড়ালো, যে এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুটা এখানে ধাক্কা খেয়ে যখন ঘুরে আবার এদিক দিয়ে ফিরছে তখন তার নাম হয়ে যাচ্ছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বা রিট্রিটিং মনসুন ইংলিশে যেটা আপনি বলতে পারেন। তো এইটা যখন আসে তখন এই সমুদ্রের উপর দিয়ে কিছুটা আসে, এই বঙ্গোপসাগরের উপর দিয়ে আসে, কিছুটা জলীয় বাষ্প সংগ্রহ করে এই তামিলনাড়ুর এইখানটায়,
এই যে এখানটা আমি রেইন শ্যাডো এরিয়া বোঝানোর জন্য লিখেছিলাম, এই যে এই জায়গাটা তামিলনাড়ুটা আছে এইখানটায়, এই যে তামিলনাড়ুর এই জায়গাটায় থাঞ্জাভুর জেলায় এই প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর প্রভাবে শীতকাল বৃষ্টিপাত হয়। এই যে শীতকাল এখানে বৃষ্টিপাত হয়, ফলে এখানে বছরে দুবার ফসল চাষ হয়। এই জায়গাটাকে বোধ হয় এই শস্যের গোলা বা শস্যের ভাণ্ডার বা এরকম একটা কিছু নাম আছে। তো এবার তারপরে কি হয়, এই ডিট্রিটিং মনসুন এখানে বৃষ্টিপাত ঘটে, দিয়ে আস্তে আস্তে আবার ফিরে চলে যায়। এই বরাবর আবার শীতকালে এই মধ্য মিডিল ইস্টের দিকে কিছুটা ওই পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীতকালে আবার পাঞ্জাব দিল্লি এই সমস্ত জায়গায় খুব বৃষ্টিপাত হয়। বিশেষ করে 2016-17 অত্যধিক বৃষ্টিপাত হয়েছিল শীতকালে, এবং বেশ অনেকেই এই এদিকে অনেক কিছু ভেঙে টেঙে গিয়ে মানে বৃষ্টি প্রচন্ড বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু সেটা নর্মাল ঘটনা নয়, নর্মাল ঘটনা হচ্ছে এখানে বৃষ্টিপাত কম হওয়ার কথা, কিন্তু সেই শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার ফলে যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ধীরে ধীরে পশ্চিমী ঝঞ্ঝা বা অন্য জিনিসগুলো নিজেদের শক্তি বৃদ্ধি করছে। পৃথিবী যত গরম হবে তত সেটাকে ঠান্ডা করার জন্য মেঘ বৃষ্টি বেশি হবে। আগে দেখা যেত শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টি হয়, এখন তো সারা বছরই বৃষ্টিপাত হচ্ছে, এখন মাঝে মাঝেই বৃষ্টিপাত হয়। যাই হোক, তো এই হচ্ছে বর্ষাকালের ব্যাপার। আর একটা জিনিস কি, আর একটা পরীক্ষায় প্রশ্ন আছে যে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কত সপ্তাহের মধ্যে ঢোকে, এটা মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গে জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে, অর্থাৎ জুন মাসে এরকম ভাবে তো ডাইরেক্ট কত তারিখে আসে এটা পরীক্ষায় প্রশ্ন আসে না, WBCS এ পরীক্ষায় প্রশ্ন আসে যে কত সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ, এক থেকে সাত মানে প্রথম সপ্তাহ, সাত থেকে চোদ্দ তৃতীয় সপ্তাহ, চোদ্দ থেকে একুশ, এই যাই অপশন থাকুক আপনি কিন্তু এই চোদ্দ থেকে একুশ বা তিন নম্বর সপ্তাহ যেটাই আছে সেই যে অপশনে উত্তর দিয়ে দেবেন। বাকি আরেকটা প্রশ্ন কি আছে, ভারতবর্ষের দুটি বৃষ্টির ছায় অঞ্চলের নাম বলো বা রেইন শ্যাডো এরিয়া। এক তো হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢাল, এখানে বৃষ্টির ছায় অঞ্চল। আর এক হচ্ছে কি, এই যে চেরাপুঞ্জি মৌসুমী নামে বৃষ্টি হয় তার থেকে নিকটবর্তী এলাকা হচ্ছে শিলং, যেটা রাজধানী মেঘালয়ের। এই শিলং এর রাজধানীটাতে বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত, তার ফলে এখানে বৃষ্টি হয় না, এখানে খাওয়ার জলের খুব কষ্ট। এই হচ্ছে ব্যাপার। তাহলে দুটো বৃষ্টির ছায় অঞ্চল, চারটে চিরহরিত বর্ণভূমি, আর এই রিট্রিটিং মনসুন, তামিলনাড়ু থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট, উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গরম আর বর্ষাকালে বৃষ্টিপাত ঘটায়। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে 84%, আর শীতকালে 3%, আর এমনি শরৎকালে বাকি 13-14% যাই আছে হয়। তো এইটা হচ্ছে এইটা এইটুকু বর্ষাকালের এটা এটা বোর্ডে হলো, এরপরের বাকিটা আবার আমরা সামনাসামনি বলবো। বর্ষাকালের পর আমাদের শরৎকাল থেকে যা যা পড়তে হবে, বঙ্গোপসাগরে শরৎকালে উষ্ণ ও আর্দ্র বায়ুর মিলনের ফলে মাঝে মাঝে ঘূর্ণবাত সৃষ্টি হয়, অর্থাৎ কিনা সাইক্লোন যেটাকে বলা হয়। তো এই ঘূর্ণবাতকে আশ্বিনের ঝড় বলে আখ্যা দেওয়া হয়, অর্থাৎ আশ্বিনকালে মাঝে মাঝে এরকম ঘূর্ণবাত দেখা যেতে পারে। আচ্ছা, এই সময় তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, বাকি শীতকাল তো বোঝাই যাচ্ছে যেরকম শীতকালে তাপমাত্রা কমে যায়। ভারতবর্ষের কিছু এলাকা চরম ভাবাপন্ন, যেমন যেগুলো সমুদ্র তীর থেকে অনেক দূরে, অর্থাৎ কিনা দিল্লি পাঞ্জাব, এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, জম্মু কাশ্মীর বা পাহাড়ি এলাকায় প্রচন্ড ঠান্ডা পড়ে। কিন্তু সমুদ্র তীর যেগুলো আছে, যেমন ধরুন মহারাষ্ট্রের মধ্যে মুম্বাই, মহারাষ্ট্র পুরোটা না, শুধু মুম্বাই এর কথা বলা হচ্ছে, বা তামিলনাড়ু বা কর্ণাটকের যে বিচ এরিয়াগুলো রয়েছে বা গোয়াটোয়া, ওখানে শীতকালে ঠান্ডা একদমই পড়ে না। সাধারণ মানুষ যেরকম নর্মাল জামা কাপড় গরমকালে পড়ে সেইভাবেই চালিয়ে দেয়, ওখানে ঠান্ডা হয় না, সমুদ্র তীরে বোঝা যায় না। আর ভারতে মোটামুটি কিরকম জলবায়ু দেখা যায়, একটা শীতল পার্বত্য জলবায়ু পাহাড়ি এলাকায়, উষ্ণ মরু অঞ্চল অর্থাৎ কিনা রাজস্থানের ওইসব দিকে, ক্রান্তীয় অতি আর্দ্র মৌসুমি অঞ্চল অর্থাৎ কিনা ট্রপিক্যাল মানে ওয়েট এরিয়া দেখা যাচ্ছে, আর উপক্রান্তীয় সাব ট্রপিক্যাল যেগুলো আছে। এত কিছু পড়তে হবে, খালি এটা জিনিস মনে রাখতে হবে, সাভানা এক ধরনের ঘাস, যেটা যে সেই এলাকায় বৃষ্টিপাত কম হয়, যেখানে বৃক্ষ বা উদ্ভিদ জন্মাতে পারে না, সেই এলাকাগুলোতে সাভানা ঘাস দেখা যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গের বহু জায়গায় সাভানা ঘাস দেখা যায়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর সাভানা ঘাস হচ্ছে যেমন আফ্রিকাতে ওই ঘাসকে সাভানা বলে, আমেরিকাতে প্রেইডি, দক্ষিণ আফ্রিকায় ভেড, এই ধরনের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে, এইগুলো একটু জেনে নেবেন। আর বাকি তো সেমই রয়েছে, আর বিশেষ কিছু এখান থেকে পড়ার মতন নেই, একবার চ্যাপ্টারটা রিডিং দিয়ে নেবেন, মোটামুটি যা পড়ার দরকার আছে বলেই দিয়েছি। ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে, মৌসুমী বায়ুর প্রভাব এই হই তাই, একবার বইটা রিডিং দিয়ে নেবেন। আর যে পয়েন্টগুলো বলে দিয়েছি বারবার করে ওগুলো মুখস্থ করে নেবেন, তাহলেই আপনি প্রিলি বা মেনে যা যা প্রশ্ন আছে করতে পারবেন, আর এক্সট্রা যেটা লাগবে সেটা পরে যেতে বলে দেবো। ক্লাসটা এই পর্যন্ত, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।